আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। শুরু হয়ে গেছে আবদুল্লাপুর অংশে র্যাম্পের পাইল তৈরি করার কাজ। কয়েকদিন আগেই ব্রিজ ভাঙার কাজ শেষ হয়েছে, আর শেষ হওয়ার সাথে সাথে এখনই র্যাম্পের কাজ শুরু করে দেওয়া হয়েছে। এদিকে মূল ব্রিজের পাইলিং করার জন্য এদিকের অতিরিক্ত মাটিগুলো অপসারণ করা হচ্ছে, সেই সাথে নদীর যে পাড় সেটা বাঁধা হচ্ছে। দুই দিনের মধ্যেই আবদুল্লাপুর অংশের পাড় বাঁধার কাজ শেষ করে টঙ্গী বাজার অংশের পাড় বাঁধার কাজ শুরু হয়ে যাবে। অল্প কিছুদিনের মধ্যে এই জায়গা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কাজের গতি অনেক ভালো থাকার কারণে এদিকে খুব দ্রুতই পিলার বসে যাবে। পাড় বাঁধার জন্য যে মেশিন দিয়ে কাজ করানো হচ্ছে, এই মেশিন দিয়ে আসলে ঠিক কীভাবে কাজ করে সেটা আজকে আপনাদের সরাসরি সব কিছুই দেখাবো। আমি নিজেও এর আগে কখনো এই ধরনের কাজ সম্পূর্ণ দেখি নাই। নদীর পাড় বাঁধাইয়ের কাজ দেখার জন্য এখানে অনেক উৎসুক জনতা জড়ো হয়েছে। টঙ্গীবাজার অংশে পাড় বাঁধাইয়ের জন্য মাটি অপসারণ করা হচ্ছে, সেখানে অনেক বড় করে গর্ত করা হচ্ছে, ওই অংশেই এইভাবে পাড় বাঁধাই করা হবে। খুব শীঘ্রই বর্ষা চলে আসবে, বর্ষার আগেই এই কাজগুলো খুব দ্রুতই সম্পূর্ণ করতে হবে। কোনো কারণে যদি নদীর পানি বৃদ্ধি পায় তখন কিন্তু এখানে আর পিলার তৈরি যাবে না। 10 লেনের টঙ্গী সেতুর এই গুরুত্বপূর্ণ কাজটি বর্ষার আগে কমপ্লিট করতে না পারলে বিআরটি প্রকল্প চালুর সময় অনেক পিছিয়ে যাবে। একই সাথে পাইলিং মেশিন, এক্সকেভেটর, ক্রেন সব কিছু একসাথে ব্যবহার করা হচ্ছে। যদিও বলা হয়ে থাকে বিআরটি লাইনের কাজ 2012 সালে শুরু হয়, তবে প্রকৃতপক্ষে বিআরটি লাইনের কাজ শুরু হয়েছিল 2018 সালের জানুয়ারি মাসে। ইতোমধ্যে সেই হিসেবে 5 বছর সময় অতিবাহিত হয়েছে। আশা করা যাচ্ছে এবছরই বিআরটি লাইন 3 চালু হবে। ফ্লাইওভারের কাজও খুব দ্রুত গতিতেই চলছে। তুরাগ নদীর ওপরের এই 10 লেনের সেতু যদি চালু করা যায় তাহলে এই স্থানের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে। শুধুমাত্র এই অংশের কাজ বাকি থাকার কারণে ফ্লাইওভারটি সম্পূর্ণরূপে ব্যবহার করা যাচ্ছে না। ফ্লাইওভারের দুই পাশে মানুষের হাঁটার জন্য জায়গা রাখা হয়েছে, আর টঙ্গী 10 লেনের ব্রিজের পাশে মানুষের চলাচলের জন্য প্রশস্ত রাস্তা রাখা হবে। শুধু তাই না, আবদুল্লাপুর অংশে এবং টঙ্গী বাজার অংশে দুই দিকেই সিঁড়ি দেওয়া থাকবে, যাতে করে মানুষ সিঁড়ি দিয়ে এই ব্রিজে উঠতে পারে। অনেকেই আবদুল্লাপুর থেকে টঙ্গী বাজার হেঁটে যাওয়া আশা করেন, তাদের জন্য এই ব্যবস্থা। 1 বছর আগেও বিআরটি প্রকল্পকে বলা হতো গলার কাটা। রাস্তায় হতো প্রচণ্ড যানজট, সেই সাথে থাকত প্রচুর ধুলাবালি। প্রকল্পের কাজ যতই শেষ হচ্ছে ততই ভোগান্তির পরিমাণ দিন দিন কমছে। আমরা আশা করি প্রকল্পের কাজ শেষ হলে খুব দ্রুতই গাজীপুর থেকে ঢাকায় আসা যাবে। সঠিক সময়ে কাজ শেষ না করার কারণে এই প্রকল্পে যেই চীনা কোম্পানি কাজ করছে তাদের আর বাংলাদেশে কোনো কাজ করতে দেওয়া হবে না। দেরি করে কাজ শেষ হওয়ার সবচেয়ে বড় কারণ ছিল তাদের আর্থিক সক্ষমতার অভাব। পুরো গাজীপুরে যেহেতু পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো ছিল না, তাই সম্পূর্ণ নতুন করে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়েছে। প্রধান সড়কের দুই পাশে রাস্তার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, এর ভিতরে অলিগুলিতেও আধুনিকভাবে নতুন করে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়েছে। বিআরটি প্রকল্পের সাথে অন্যান্য প্রকল্পের সমন্বয় সাধন করে 2035 সালের মধ্যে একটি আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা। এই প্রকল্পে 1,650 কোটি টাকা ঋণ হিসেবে নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় প্রায় 1 হেক্টর জমি অধিগ্রহণ করা হয়। এছাড়াও 4.5 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার, বিমানবন্দরে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ আন্ডারপাস, যদিও পূর্বে আন্ডারপাস নির্মাণ করার কথা ছিল 550 মিটার, যা শুধু বিআরটি হিসেবেই ব্যবহার করার কথা ছিল, পরবর্তীতে এটি সংশোধন করা হয়। নতুন যেই আন্ডারপাস তৈরির পরিকল্পনা করা হয় সেটা প্রায় 1 কিলোমিটার, আর এর জন্য আলাদা করে বাজেট তৈরি করা হয়েছে। নতুন আন্ডারপাস তৈরিতে খরচ হবে প্রায় 1100 কোটি টাকা। ইতোমধ্যে 20,000 বর্গমিটারের একটি বাস ডিপো নির্মাণ করা হয়েছে। মোট 24 কিলোমিটার ড্রেন এবং 8টি কাঁচা বাজার নতুন করে করা হয়েছে।
বিআরটি প্রকল্পের আওতায় শুধু যে বিআরটি বাস কেনা হচ্ছে তা নয়, বিআরটি বাসের পাশাপাশি জিপ, পিক আপ এবং মোটর সাইকেল সহ 17টি যানবাহন কেনা হচ্ছে। বিমানবন্দর, রেল স্টেশন এলাকায় মাল্টি মডাল হাব নির্মাণ করা হবে, যা তৈরি করা হবে পিপিপির ভিত্তিতে। এই করিডোরে সবচেয়ে বড় ফ্লাইওভার হচ্ছে 4.5 কিলোমিটার দীর্ঘ। দ্বিতীয় বড় ফ্লাইওভার হচ্ছে জয়দেবপুর ফ্লাইওভার, যেটা হবে প্রায় 2000 মিটার বা 2 কিলোমিটার। তৃতীয় দীর্ঘ ফ্লাইওভার হচ্ছে বিমানবন্দর ফ্লাইওভার, যেটা হবে 800 মিটার দীর্ঘ। এছাড়াও রয়েছে জসীমউদ্দিন ফ্লাইওভার, কুনিয়া ফ্লাইওভার, ইসলামিক ইউনিভার্সিটি ফ্লাইওভার, ভোগড়া ফ্লাইওভার। বিআরটি প্রকল্পের কাজ শুরু থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত 11 জন মানুষ মারা গেছে। এর বাইরে বিআরটি প্রকল্প চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা গেছে। জসীমউদ্দিন এলাকায় অ্যাক্সিডেন্টের পর কয়েক মাস যাবৎ বিআরটি প্রকল্পের কাজ বন্ধ ছিল। তাছাড়া এয়ারপোর্ট আবদুল্লাপুরেও বিআরটির ফ্লাইওভার তৈরি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট তৈরি হয়। এর বাইরেও ছোট ছোট অনেক দুর্ঘটনা ঘটেছে। ফ্লাইওভার দুর্ঘটনার পাশাপাশি বিআরটি স্টেশনের ওপর থেকে রড পড়েও অনেকে আহত হয়েছেন। সকল প্রকল্পে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত। অর্থ বাঁচানোর জন্য অদক্ষ লোক নিয়োগ, নিরাপত্তা বেষ্টনী ছাড়াই কাজ করা, এই সকল বিষয়গুলো একেবারেই কাম্য নয়। এদিকে টঙ্গী অংশে ফ্লাইওভারের র্যাম্পের কাজও অনেকটাই শেষের দিকে। র্যাম্পগুলোতে এখন পাইল ক্যাপ বসানো হচ্ছে। একটা সময় ছিল যখন এই ধরনের কাজ শুধুমাত্র মানুষকে দিয়েই করানো হতো। এখন আধুনিক প্রযুক্তির কল্যাণে সব ধরনের কাজ মেশিনের মাধ্যমে করানো হচ্ছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। যারা আমার আগের ভিডিও দেখেননি তারা আমার আগের ভিডিও দেখতে পারেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।